মেঘের রাজ্য মেঘালয়, পাহাড় ও ঝর্ণার দেশ উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্য। আমাদের দেশ থেকে মেঘালয় যেতে হলে সিলেটের তামাবিল ডাউকি স্থলবন্দর অতিক্রম করে মেঘালয়ে প্রবেশ করতে হবে। আজকে আমি আপনাদের জানাবো ডাউকি তামাবিল স্থলবন্দরের অতিক্রম করার জন্য প্রয়োজনীয় খুঁটিনাটি সম্পর্কে। চলুন শুরু করা যাক। সিলেটের তামাবিল বর্ডার অতিক্রম করার জন্য যে সকল কাগজপত্র আপনাকে সাথে নিয়ে যেতে হবে। এক নম্বরে পাসপোর্ট। পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 6 মাস থাকতে হবে। মেঘালয়ে যাওয়ার জন্য সবথেকে ভালো রুট হচ্ছে সিলেটের তামাবিল ডাউকি বর্ডার। এই বর্ডার অতিক্রম করার জন্য আপনার পাসপোর্টের ভিসায় অবশ্যই ডাউকি বন্দর উল্লেখ থাকতে হবে এবং ভিসার মেয়াদ সর্বনিম্ন 15 দিন থাকতে হবে। ইন্ডিয়া যাওয়ার ক্ষেত্রে আপনাকে পূর্বে ট্রাভেল ট্যাক্স পরিশোধ করতে হবে এবং এর রসিদ সংগ্রহ করে রাখতে হবে, অথবা আপনি পোর্ট থেকেও ট্রাভেল ট্যাক্স পরিশোধ করতে পারবেন সোনালী ব্যাংক শাখার মাধ্যমে। পোর্টে আপনাকে NOC শো করতে হবে, নো অবজেকশন সার্টিফিকেট, মানে হচ্ছে আপনি যেখানে চাকরি করেন সেখানের সারপত্র অথবা আপনি ব্যবসা করে থাকলে ট্রেড লাইসেন্সের ফটোকপি দিতে হবে। ব্যাংক স্টেটমেন্ট অথবা ডলার এন্ডোর্সমেন্ট করা থাকতে হবে আপনার পাসপোর্টে, সর্বনিম্ন $150 অথবা ব্যাংকে 20,000 টাকা থাকতে হবে। করোনার সার্টিফিকেট এখন দেখতে চান অবশ্য, তবে সাথে রাখা ভালো। অবশ্যই সকল ডকুমেন্টসের 2 সেট ফটোকপি সাথে নিয়ে নেবেন। ভিডিওর এই অংশটি আপনি স্ক্রিনশট দিয়ে ফোনে সেভ করে রাখতে পারেন, এতে করে আপনার সুবিধা হবে আপনি কোন কোন কাগজপত্রগুলো সাথে নেবেন সেটা মনে রাখার জন্য। ভিডিওটি ভালো লাগলে এবং আপনাদের উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটিও করতে পারেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা শীঘ্রই মেঘালয় ভ্রমণে যেতে যাচ্ছেন তারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। আমার চ্যানেলে মেঘালয় সম্পর্কিত বেশ কিছু ভিডিও দেওয়া আছে, আমি আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা লিংকে ক্লিক করে ভিডিওগুলো দেখতে পারবেন। মেঘালয় যাওয়ার জন্য আপনি সকাল সকাল বর্ডারে থাকার চেষ্টা করবেন। সকাল সকাল সব কাজ শেষ করে আপনি 11টা 12টার মধ্যে বর্ডার ক্রস করে ফেলতে পারবেন। বর্ডার ক্রসের সময় কিছু টাকা, বাংলা টাকা সাথে রাখতে পারেন, কারণ হচ্ছে পোর্টে কখনো কখনো স্পিড মানি দিতে হয়, মানে হচ্ছে টাকা দিলে আপনার কাজটা খুব দ্রুত করে দিবে এমন একটা অবস্থা। তো ইন্ডিয়ার ক্ষেত্রে আমি যাওয়ার সময় এই সমস্যার সম্মুখীন হই। ইন্ডিয়া ঢোকার পরে ওখানের ইমিগ্রেশনে আমাকে টাকা দিতে হয়েছিল। ইন্ডিয়ান কাস্টমসের সামনে আপনি ট্যাক্সি পাবেন, কিন্তু সেখান থেকে না নিয়ে যদি আপনি একটু হেঁটে ডাউকি বাজার থেকে ট্যাক্সি নেন তাহলে কমের ভিতরে ট্যাক্সি রিজার্ভ করতে পারবেন। মেঘালয় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, তো এক এক সিজনে এক এক রকমের সৌন্দর্য থাকে মেঘালয়ে। বৃষ্টির সিজন হলে অবশ্যই রেইনকোট সাথে নেবেন, কারণ এত পরিমাণে বৃষ্টি হয় যেটা আপনি ছাতা দিয়ে কন্ট্রোল করতে পারবেন না। বর্ডারের সকল কাজ সিরিয়ালি মেনটেন হয়, সুতরাং আপনি খুব সকাল সকাল বর্ডারে উপস্থিত থাকার চেষ্টা করবেন, এতে করে আপনি খুব দ্রুতই বর্ডার ক্রস করে আপনার গন্তব্য পথে যাত্রা শুরু করতে পারবেন। ভিডিওটি উপভোগ করার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।